বর্তমান কথার সকল ভিউয়ার্সকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমরা যেটা বানাবো সেটা হলো ফিরনি। আম দিয়ে তৈরি এই শাহী ফিরনি বানাতে কি কি উপকরণ লাগবে আজ আপনারা দেখে নেবেন এবং কেমন হবে এই রেসিপি, চলুন দেখি। ফিরনি বানানোর জন্য প্রথমে যে কোনো একটা পরিষ্কার বোলে 2 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল একটু জল দিয়ে ভিজিয়ে আধা ঘন্টা থেকে 45 মিনিট রেখে দিতে হবে। আপনারা গোবিন্দভোগের পরিবর্তে যে কোনো রকম বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এরপর একটা কড়াইতে 1 লিটার দুধ নিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে ফোটানোর জন্য, আর মাঝে মধ্যে একটা হাতার সাহায্যে এইভাবে নাড়তে হবে যাতে নিচের থেকে লেগে না যায়। আর আপনারা তো জানেনই ডেজার্ট বানানোর জন্য ফুল ক্রিম দুধটাই শ্রেয়। ফিরনি বানানোর অন্যান্য উপকরণ যেমন এই ভেজানো চালগুলো থেকে একটা রাফ পেস্ট বানিয়ে নেব, কিছু এলাচ নিয়েছি যেগুলো গুঁড়ো করে নেব, জাফরান মেশানো দুধ নিয়েছি, নিয়েছি চিনি, আম খোসা ছাড়িয়ে টুকরো করে পেস্ট বানিয়ে নেব, কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি যেগুলো টুকরো করে কুচো করে নেব। আর যখন গ্যাসে দুধ বসাবেন তখন ওখান থেকে খুব বেশি দূরে যাবেন না, আশেপাশে থেকেই মাঝে মাঝে দুধটা এইভাবে নাড়াতে থাকবেন, আর অন্যান্য সরঞ্জাম যেগুলো জোগাড় করা আছে সেগুলো করে নেবেন, যেমন আমের খোসা ছাড়িয়ে টুকরো করা বা ড্রাই ফ্রুটসগুলো কুচানো, সব এগুলো পাশে দাঁড়িয়ে করে ফেলতে হবে। গ্যাস যদি প্রথমে আপনারা হাই ফ্লেমেতেও রাখেন তবে দুধ ফুটে উঠলে গ্যাসের ফ্লেম কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে, আর এইভাবেই দুধটাকে প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। আমি দুধটা একটু ঘন করে নিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য, তবে এটা বাধ্যতামূলক নয়, দুধ ফুটে উঠলে আপনারা চালের পেস্টটা দিতে পারেন। দুধ ঘন করার সময় মাঝে মাঝে এটা নাড়তে থাকবো আর বাকি কাজগুলো করে নেব। যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা মিক্সির মধ্যে নিয়ে অল্প জল দিয়ে এর একটা রাফ পেস্ট বানিয়ে নেব। খুব মিহি পেস্ট হবে না, দেখুন দানা দানা দেখা যাচ্ছে, ঠিক এইরকম পেস্ট বানিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট ফোটানোর পর দুধটা এখন কিছুটা ঘন হয়ে গেছে, এবার চালের পেস্টটা এর মধ্যে দিয়ে এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, আর এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এটা 4 থেকে 5 মিনিট রান্না করব। এটা অনবরত এই জন্যই নাড়তে হবে কারণ এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তাই নিচে থেকে লেগে যাওয়ার চান্সও বেশি থাকে। দেখুন 2-3 মিনিট রান্না করার পরই কতটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 2.5 চামচের মতো চিনি। চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব জাফরান মেশানো দুধ, এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব এলাচের গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব কুচানো ড্রাই ফ্রুটস, যার মধ্যে আমি নিয়েছি কিছু বাদাম, পিস্তা আর কাজু, খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। আমাদের ফিরনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এবার এটা একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নেব, আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে এটা পরিবেশন করব। আর আম ফিরনি বানানোর জন্য আমের যে পাল্পটা তৈরি করেছি সেটা এর মধ্যে মিশিয়ে নেব। আমটা সবসময় গ্যাস বন্ধ করে তারপরই মেশাবেন, ভালোভাবে মেশানোর পর এটা একটা সার্ভিং বোলে এভাবে নিয়ে নেব, তারপর উপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে আর কিছু আমের টুকরো দিয়ে এটা পরিবেশন করব। পাশাপাশি এরকম আরও নিত্য নতুন খাবারের রেসিপি পেতে অবশ্যই আপনারা বর্তমান কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে আমাদের নেক্সট ভিডিও দেখতে থাকুন।